ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আগামী টেট পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে অনুপাত সমানুপাত এছাড়াও আমি গত কিছু ভিডিওতে টেট পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের এই ভিডিওগুলো থেকে অনেকগুলো অঙ্ক আসতেও পারে এছাড়াও আমি বিগত বছরগুলিতে যে কম্পিটিটিভ এক্সামের ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো থেকেও কিন্তু যখন তখন পরীক্ষাতে অঙ্ক আসতে পারি মানে আমি এখনও পর্যন্ত যে সকল ভিডিও আপলোড করেছি টেট পরীক্ষার জন্য যে সকল গণিতের সিলেবাস রয়েছে সেগুলো পুরোটাই কভার করা আছে তোমরা জাস্ট প্লেলিস্টে যাবে এবং সেখানে কম্পিটিটিভ এক্সাম বলে প্লে যেটা আছে সেখানে তুমি সমস্ত তোমাদের সিলেবাসের যে সকল টপিক গণিতের রয়েছে সেগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে তাহলে আজকের টপিক হচ্ছে অনুপাত সমানুপাত সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি যাতে কি না তোমরা পরীক্ষাতে এই ধরনের কোনো প্রশ্ন পড়লে তোমরা সহজেই সেই অঙ্কগুলোকে পরীক্ষা হলে করতে পারো শুরু করছি আজকের ভিডিও প্রথমের অঙ্কটি রয়েছে যে একটি বাক্সে সমসংখ্যক এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা আছে বাক্সে মোট পঁয়ত্রিশ টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে তিন ধরনের মুদ্রা রয়েছে একটা হচ্ছে এক টাকা এক টাকা রয়েছে পঞ্চাশ পয়সা রয়েছে আর পঁচিশ পয়সা রয়েছে এবং একটা জিনিস খেয়াল রাখবে যে প্রত্যেকটি মুদ্রা সমান সংখ্যক রয়েছে প্রত্যেকটি মুদ্রা সমান সংখ্যক রয়েছে তাহলে ধরো এখানে যদি আমরা এক্সটি করে প্রত্যেক ধরনের মুদ্রা আছে ধরে নিই তাহলে এক্সটি এক টাকা আছে এক্সটি পঞ্চাশ পয়সা আছে আবার টি পঁচিশ পয়সা আছে এখন দেখো এক্সটি যদি এক টাকা থাকে তাহলে টি এক টাকার জন্য মোট মূল্যগত এক্স টাকা এই জিনিসটা ভালো করে বুঝবে যে এক টাকার পরিমাণ যতগুলো থাকে তত টাকাই থাকে ঠিক আছে আবার যখন দেখো যে এক্স এক্সটি যখন পঞ্চাশ পয়সা থাকবে মনে করো আমার কাছে যদি ছটি পঞ্চাশ পয়সা থাকে এর অর্থ হচ্ছে আমার কাছে তিন টাকা আছে মানে যতটা সংখ্যা আছে তাকে দুই দিয়ে ভাগ করে আমরা মূল্যটাকে বার করি তাহলে এখানে যেহেতু এক্সটি পঞ্চাশ পয়সা আছে তাহলে পঞ্চাশ পয়সার জন্য তার মূল্য হচ্ছে এক্স বাই টু টাকা ঠিক আছে ব্যাপারটাকে ভালো করে বুঝবে তাহলে আমরা জানি যে পঞ্চাশ পয়সা যতগুলো পরিমাণ থাকে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা মূল্যের পরিমাণটা পাই এরপরে দেখো যেহেতু সমান সংখ্যক সবগুলোই আছে তাহলে পঁচিশ পয়সা ধরে নেওয়া এক্সট্রাই আছে তাহলে এক্সটি পঁচিশ পয়সার জন্য মোট মূল্য হচ্ছে এক্স বাই ফোর টাকা এই জিনিসটি যদি বুঝতে পেরে যাও তাহলে কিন্তু সমস্ত অঙ্ক সমাধান হয়ে যাবে যে যতগুলো পরিমাণ আছে টাকার ক্ষেত্রে যতগুলো পরিমাণ তত টাকাই থাকবে পঞ্চাশ পয়সার ক্ষেত্রে সেটা দুই দিয়ে ভাগ হবে কারণ আমরা সাধারণভাবে যদি ভাবি যে যতগুলো পঞ্চাশ পয়সা থাকে তাকে দুই দিয়ে ভাগ করলে মূল্যের পরিমাণ পাওয়া যায় মানে কত টাকা আছে পাওয়া যায় আর পঁচিশ পয়সার বেলাতে চারটে পঁচিশ পয়সাতে এক টাকা হয় তাই যতগুলো পঁচিশ পয়সা আছে তাকে চার দিয়ে আমরা ভাগ করি তাহলে মোট টাকার পরিমাণ চলে আসলো কত এক্স টাকা এক টাকার জন্য এক্স বাই টু টাকা পঞ্চাশ পয়সার জন্য এবং এক্স বাই ফোর টাকা পঁচিশ পয়সার জন্য তাহলে এইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা অবশ্যই পঁয়ত্রিশের সাথে সমান হবে তাহলে এক্স প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই ফোর যদি আমরা করি তাহলে সেটা অবশ্যই পঁয়ত্রিশের সাথে সমান হবে তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো কত চার চার বশাকও পাচ্ছি তাহলে এখানে হচ্ছে ফোর এক্স প্লাস দেখো দুই দিয়ে ভাগগুলো দুই আসছে মানে টু এক্স আর এখানে সে হয়েছে এক্স এত সমান পঁয়ত্রিশ পরিষ্কার তাহলে শেষে পেয়ে যাচ্ছি আমরা দেখো সবগুলো যোগ করলে পাচ্ছি সেভেন এক্স বাই ফোর টু টু তাহলে এখানে চলে আসছে সাত পাঁচে পঁয়ত্রিশ মানে এক্সের পরিমা এক্সের মান চলে আসলো চার পাঁচে কুড়ি ঠিক আছে আর আমাকে চেয়েছিল কি যে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত অর্থাৎ এক্সের মানটাই হচ্ছে উত্তর তাহলে এক্সের মান এখানে এসছে কুড়ি এসছে তাহলে আমাদের এখানে এর বিকল্পটি সঠিক নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু ফোর ওই বাক্সে তিনশো টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল তাহলে এখানে আমি এই ভিডিওতে যে কটা অঙ্ক নিয়ে আলোচনা করছি প্রত্যেকটাই টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক একটি অঙ্ক আছে যেটা দিনমজুরের সংখ্যা এরকম ধরনের অঙ্ক আছে শেষ আমি সেটা বলছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে টাকা পয়সা সংক্রান্ত অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস টেস্টও ছিল যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি আর চাকরি বাকরি তো আছে তাহলে কীভাবে এই অঙ্কটা করবে আমরা দেখছি এখানে দেখো তিন ধরনের টাকা ওর মানে মুদ্রা রয়েছে একটা এক টাকা একটা পঞ্চাশ পয়সা একটা পঁচিশ পয়সা এবং সংখ্যার অনুপাত দেওয়া আছে মানে কোন মুদ্রা কতগুলো আছে সেটা এখানে দেওয়া আছে এবং সাথে সাথে দেওয়া আছে যে মোট টাকার পরিমাণ অর্থাৎ মুদ্রাগুলোর মোট মূল্য তোমাকে দেওয়া আছে তিনশো তিরানব্বই টাকা তাহলে এক্ষেত্রে কীভাবে অঙ্কগুলো কিভাবে অঙ্কটা করবে তাহলে দেখো আমরা প্রথমেই করে নেব দেখো এক টাকা আছে ওয়ান এর ভাগটা হচ্ছে ওয়ান মানে এক্সটি এক টাকা টু টি রয়েছে পঞ্চাশ পয়সা এবং ফোর এক্সটি রয়েছে পঁচিশ পয়সা তাহলে সেই যেভাবে অনুপাতটা সংখ্যা দেওয়া আছে সেইভাবে আমরা এক্সের ধরে নেব তাহলে দেখো প্রথমটা যেহেতু ওয়ান আছে তাহলে ওয়ান এক্স মানে টি এক টাকা রয়েছে টু টি রয়েছে পঞ্চাশ পয়সা এবং ফোর এক্স রয়েছে পঁচিশ পয়সা আমরা আগের অঙ্কটাতেই দেখলাম যে যতগুলো এক টাকার মানে মুদ্রা থাকে তত টাকাই থাকে অর্থাৎ সংখ্যার সাথে ভ্যালুটা বা মূল্যটা একই থাকে তাহলে এখানে এক টাকার জন্য এক টাকার মুদ্রার মোট মূল্য হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে এটা এক্স টাকাই হচ্ছে এরপর দেখো টু এক্সটা রয়েছে পঞ্চাশ পয়সা অর্থাৎ এই পরিমাণকে যদি আমরা দুই দিয়ে ভাগ করবে করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কি মোট মূল্য তাহলে এখানে হয়ে যাচ্ছে টু এক্স বাই টু মানে এক্স টাকা অর্থাৎ পঞ্চাশ পয়সা যতগুলো রয়েছে তারও মূল্য হচ্ছে এক্স টাকা এরপরে রয়েছে কি ফোর এক্সটি পঁচিশ পয়সা আমরা জানি পঁচিশ পয়সার সংখ্যাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমরা মোট মূল্য পাই এখানে দেখো ফোর এক্সকেও যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে আমরা এক্স টাকা পাবো অর্থাৎ প্রতিটি মুদ্রা কিন্তু এখানে এক্স টাকা করেই রয়েছে ঠিক আছে এরপরে যদি এটাকে আমরা যোগ করি তাহলে কেমন পাবো যে এক্স প্লাস এক্স প্লাস এক্স এটাই কিন্তু থ্রি নাইন থ্রি অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি দেখো কি থ্রি এক্স টু থ্রি নাইন থ্রি যেখান থেকে আমরা এক্সের সমাধান করলে পেয়ে যাবো একশো একত্রিশ ঠিক আছে এরপর দেখো তোমাকে চেয়েছে যে মোট কতগুলি মুদ্রা ছিল তাহলে এক্সের পরিমাণ আমরা পেয়েছি ওয়ান থ্রি ওয়ান এরপরে এখানে এই এক্সের জায়গায় মানগুলোকে বসিয়ে দেবো তাহলে এক টাকার পরিমাণ আছে কত একশো একত্রিশটা এক টাকার সংখ্যা হচ্ছে একশো একত্রিশটা যেহেতু এক্সটি এক টাকা আমরা ধরেছিলাম টু এক্সটি রয়েছে পঞ্চাশ পয়সা তাহলে টু ইন্টু টু ইন্টু একশো একত্রিশ মানে হয়ে যাচ্ছে টু সিক্স টু আর পঁচিশ পয়সা হচ্ছে ফোর এক্সটি তাহলে এই একশো একত্রিশকে আমরা চার দিয়ে গুণ করবো তাহলে চার এক চার আসছে চার তিনে বারো দুই হাতে রোলে এক চার এক চার পাঁচ পাঁচশো চব্বিশ ঠিক আছে তাহলে এই যে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট মুদ্রার পরিমাণ পেয়ে যাব তাহলে এটাকে আমরা যোগ করে দেখাচ্ছি দেখো এক আর দুয়ে তিন আর চারে সাত এখানে রয়েছে দুই ছয় আট আটা তিনে এগারো এক হাতে রইল এক তাহলে পাঁচ রেখে ছয় সাত আট নয় তাহলে নশো সতেরোটা হয়েছে মোট মুদ্রার সংখ্যা তাহলে আমরা দেখব যে এখানে সঠিক অপশান বা বিকল্প কোনটি তাহলে এখানে ডি এর বিকল্পটি সঠিক এইভাবে তোমরা অঙ্কটা করবে আশা করি অঙ্কটা আমি অনেক সহজভাবেই তোমাদেরকে বোঝালাম তোমরা যদি না বুঝতে পারো আরেকবার এই ভিডিওটাকে রিভাইড করে দেখবে তাহলে তোমরা অঙ্কটাকে আরও ভালো করে বুঝতে পারবে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে একটি ব্যাগে পাঁচ টাকা ও দশ টাকার মোট আশিটি নোট ছিল ওই ব্যাগে মোট ছশো টাকা থাকলে দশ টাকা নোটের সংখ্যা সোজা একটা অঙ্ক আমি তাও এই অঙ্কটা করছি কারণ বলা যায় না কখন কোন কীভাবে অঙ্ক পড়তে পারে তাহলে এখানে দেখো পাঁচ টাকা ও দশ টাকার মোট আশিটি ছিল তাহলে এখানেও সংখ্যা দেওয়া আছে যে পাঁচ টাকা ও দশ টাকা নোট মিলিয়ে মোট আশিটি নোট আছে এবং তোমাকে দেওয়া আছে যে মোট টাকার পরিমাণ হচ্ছে ছশো ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রেও আমরা কি করব আমাকে বের করতে বলেছে কি যে দশ দশ টাকার নোটের সংখ্যা তাহলে আমি ধরে নেবো কি যে এক্সটি ভালো করে দেখবে যে এক্সটি পাঁচ টাকার নোট ছিল ঠিক আছে এক্সটি পাঁচ টাকার নোট এইটা এ এইটা আমরা ধরে নিলাম ঠিক আছে তাহলে এক্সটি পাঁচ টাকার নোট ধরে নিলাম এরপরে মোট সংখ্যার কত মোট নোটের সংখ্যা কত আছে আশি তাহলে অবশ্যই দশ টাকার নোট কত আছে আশি বিযুক্ত এক্সটি ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে আসিবিযুক্ত এক্সটি হচ্ছে দশ টাকার নোট ঠিক আছে তাহলে এই দুটো আমরা এক্স আকারে ধরে নিলাম এরপরে দেখো আমাদের মোট ভ্যালু বা মোট টাকার পরিমাণ তোমাদেরকে দেওয়া আছে কত ছশো তাহলে এখানে কত হবে এক্সটি যদি পাঁচ টাকার নোট থাকে তাহলে তার মূল্য হচ্ছে ফাইভ এক্স এর অর্থ হচ্ছে কি যে আমার কাছে যদি দশটা পাঁচ টাকার নোট থাকে তাহলে আমার কাছে কত টাকা আছে পঞ্চাশ টাকা আমরা সবসময় গুণ করি তাহলে ফাইভ এক্স টাকা আছে পাঁচ টাকার জন্য আর এর সাথে যোগ হবে কত আশি বিযুক্ত এক্সটি আছে দশ টাকা তাহলে দশ ইন্টু আশি বিযুক্ত এক্স এইটা তোমার মোট মূল্যের সাথে সমান হবে তাহলে এটাকে যদি আমরা সমাধান করি দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এটাকে দেখো আমি সংক্ষেপে সমাধান করছি তোমরাও পারবে সহজ সমাধান তাহলে এটা ব্র্যাকেটটা খুলে দিলে আমাদের এখানে হচ্ছে আটশো আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস টেন এক্স ঠিক আছে তাহলে এখানে চলে আসছে ছশো পরিষ্কার তাহলে দেখো এখানে ফাইভ এক্স আর মাইনাস টেন এক্স মানে এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্স আর এই আটশো টাকা যদি ওদিকে নিয়ে যাই তাহলে মাইনাস এইট হান্ড্রেড হবে মাইনাস আটশো তাহলে মাইনাস দুশো হচ্ছে পরিষ্কার মাইনাস মাইনাস ক্যান্সেল আউট তাহলে এক্সের মান চলে আসছে এখানে এক্স ইকুয়াল টু পাঁচ চার কুড়ি চল্লিশ ঠিক আছে তাহলে আমা আমরা কি দশ টাকা নোট চেয়েছে তাহলে দশ টাকা নোট কত আছে আশি বিযুক্ত এক্সটি আছে দশ টাকা নোট তাহলে আমরা কী করবো আশি বিযুক্ত চল্লিশ করব যেটা মান হয়ে যাচ্ছে চল্লিশ ঠিক আছে আমার যেটা উত্তর এসেছে এক সেটা পাঁচ টাকা নোট ধরা ছিল তাহলে যাই আসতো সেটাকে আমরা আশি থেকে বিয়োগ করলেই দশ টাকা নোটের পরিমাণ আমরা পেয়ে যেতাম তাহলে এখানে সি এর বিকল্পটি সঠিক হচ্ছে এইভাবে তোমরা এই অঙ্কটা করবে যদি বুঝতে না পারো আবার একবার দেখো অবশ্যই বুঝতে পারো এবং শেষে অবশ্যই নিজে একবার প্র্যাকটিস করবে তাহলে অঙ্কটা পেরে যাবে ঠিক আছে লাস্ট অঙ্ক আমি তোমাদের জন্য যেটা সিলেক্ট করে রেখেছি এটা একটা গতানুগতিক অঙ্ক চাকরি বাকরি পরীক্ষা দেখতে পাবে তোমরা মাঝে মাঝে এবং কম্পিটিটিভ এক্সামের বইতেও পাবেই তাহলে অঙ্কটা আমি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি প্রথমে এ বি সি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে টু টু থ্রি টু ফাইভ যদি সি এর মাসিক আয় এর আয়ের অপেক্ষা বারোশো টাকা বেশি হয় তবে বিয়ের বার্ষিক আয় কত প্রথমত অঙ্কটাকে শান্তভাবে পড়তে হবে একে তোম এখানে তোমাকে তথ্য দেওয়া আছে মাসিক আর তোমাকে প্রশ্ন উৎ প্রশ্নের উত্তর চেয়েছে বার্ষিক খেয়াল রাখবে ঠিক আছে তাহলে এখানে কীভাবে প্রথমে করবো যেমনভাবে তোমার অনুপাত দেওয়া আছে সেইভাবে আমরা প্রথমে ধরে নেব যে এ পাচ্ছে কত টু এক্স ধরে নেব বি মাসিক কত পাচ্ছে থ্রি এক্স আর সি মাসিক কত পাচ্ছে ফাইভ এক্স ঠিক আছে এটা আমরা ধরে নিলাম এরপর দেখো বলা আছে কি যে সি এর মাসিকায় এর মাসিকার অপেক্ষা বারোশো বেশি তাহলে সি আর এর দেখো তফাত কত এখানে সি আর এখানে এ দেখো এদের তফাত কত এখানে ফাইভ এক্স আর এখানে টু এক্স তাহলে এদের তফাত হচ্ছে কত থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমান বারোশো একদম সোজা অঙ্ক তাহলে থ্রি এক্স সমান বারোশো যদি হয় তাহলে এক্স সমান কত চারশো হবে বারোশোকে তিন দিয়ে ভাগ করলে চারশো টাকা ঠিক আছে এরপর বলে যে এর বাসিকায় তাহলে বিয়ের মাসিকায় কত থ্রি এক্স তাহলে থ্রি এক্স কত হবে বারোশোই হবে আবার ফিরে পরিষ্কার তাহলে আমার দেখো এই বারোশো টাকা হচ্ছে বিয়ের মাসিকায় তাহলে বারোশোকে যদি আমরা বারোশোকে যদি আমরা বারো দিয়ে গুণ করে দিই বারো মাস এক বছরে তাহলে হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশের পরে দুটো শূন্য তাহলে এইটা হচ্ছে একশো চোদ্দো হাজার চারশো হচ্ছে বিয়ের বার্ষিক অর্থাৎ এখানে এর যে বিকল্পটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সঠিক তাহলে এই হলো অনুপাত সমানুপাতের গুটিগত অঙ্ক তোমাদের সাহায্যের জন্য আমি করেছি তোমরা তোমাদের কোনো প্রয়োজন যদি হয় অবশ্যই কোনো না কোনো ভিডিওতে কমেন্ট করবে সেটা আমার কাছে আসবে এবং সেই কমেন্ট দেখে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো এবং টেট পরীক্ষা পর্যন্ত আমি কিছু কিছু ভিডিও দেবো এবং তোমরা যদি বলো তোমরা যদি কমেন্ট করো আমি সেইভাবে আরও বেশি বেশি ভিডিও দেবো এমনিতেই আমার সমস্ত সিলেবাস কভার করা আছে তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম বলে যে প্লে রয়েছে সেটা যদি ভালো করে দেখো ওখানে সমস্ত মতো তোমরা পেয়ে যাবে তারপরেও যদি তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই কোনো না কোনো ভিডিও কমেন্ট করবে আমি সেই কমেন্ট দেখে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে ধন্যবাদ